আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। সব আন্দোলনের নেতৃত্ব দেবেন বেগম খালেদা জিয়া, বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বদ্ধপরিকর, বললেন আইনমন্ত্রী আনিসুল হক। ছাগল চুরি করে পালানোর সময় যুবলীগ নেতাকে গণপিটুনি। তফসিলের আগে কঠোর কর্মসূচি চান বিএনপি নেতারা। জেএসডির কেন্দ্রীয় কাউন্সিল 10ই ডিসেম্বর। এনামুল বাসিরের জামিন আবেদন কার্যতালিকা থেকে বাদ। র‍্যাব পরিচয়ে স্বেচ্ছাসেবক দলের নেতাকে তুলে নেওয়ার অভিযোগ। ভারতী পূজা মণ্ডপে ভয়াবহ আগুন, নিহত 5 জন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সব আন্দোলনে নেতৃত্ব দিবেন বেগম খালেদা জিয়া। সকালে গুলশানে কাজী জাফর প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয় পার্টির সঙ্গে সংলাপ শেষে এসব কথা বলেন তিনি। তিনি বলেন সরকার পতনের আন্দোলনে বাংলাদেশ জাতীয় পার্টি বিএনপির সঙ্গে থাকবে। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শেষে সরকার হঠাতে গণ আন্দোলন শুরু করা হবে। সংলাপের আলোচনার বিষয়ে তুলে ধরে বিএনপির এই নেতা আরো বলেন সরকার বিরোধী গণ আন্দোলনের দফা ঠিক করা, খালেদা জিয়া সহ রাজনৈতিক বন্দীদের মুক্তি, নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরণ, নতুন ইসি গঠন সহ নানা বিষয়ে কথা হয়েছে। সংলাপে বাংলাদেশ জাতীয় পার্টি চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বে 9 সদস্যের প্রতিনিধি দল অংশগ্রহণ করেন। মূলত সরকার বিরোধী প্ল্যাটফর্মে আরো শক্তিশালী করতে এই সংলাপ করেছে বিএনপি। সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বদ্ধপরিকর, দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য সরকার অর্থ বরাদ্দ দিয়েছে এবং সেই বরাদ্দ মণ্ডপগুলোতে পৌঁছে গেছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। বেলা 10:45 ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা সদরের রাধা মাধব আখাউড়া ও দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন শেষে বিভিন্ন পূজা মণ্ডপের জন্য অর্থ অনুদান প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আনিসুল হক আরো বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বদ্ধপরিকর। আমরা বিশ্বাস করি সকলকে তাদের ধর্ম পালন করার অধিকার ও সুবিধা দেওয়া সরকারের কাজ। তিনি আরো বলেন আমরা যেভাবে সুবিধা ও অধিকার দিয়ে আসছি এবং দিয়ে যাব, দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য সরকার অর্থ বরাদ্দ দিয়েছে এবং সেই বরাদ্দ মণ্ডপগুলোতে পৌঁছে গিয়েছে। এ সময় উপস্থিত ছিলেন রাধা মাধব আখাউড়া পরিচালনার কমিটি সভাপতি চন্দন কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ শাহগীর আলম, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান ও আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা প্রমুখ। ছাগল চুরি করে পালানোর সময় যুবলীগ নেতাকে গণপিটুনি। ছাগল চুরি করে পালানোর সময় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের এক যুবলীগের নেতা সহ 2 জনকে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। দুপুরে পার্শ্ববর্তী রানী সংকৈল উপজেলার নেক মরত বাজারে এই ঘটনাটি ঘটে। এদিকে যুবলীগের নেতা সহ 2 জনকে গণপিটুনি দেওয়ার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই যুবলীগের নেতার নাম হাবিবুল্লাহ হাবিব। তিনি নিজেকে পীরগঞ্জ পৌর আওয়ামী লীগ যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন। হাবিব পৌর শহরের গোয়াগাঁও মহল্লার জুবাইদুরের ছেলে বলে জানা গিয়েছে। অন্যজনের নাম মিরাজুল ইসলাম। তিনি পীরগঞ্জ উপজেলার তাজপুর গ্রামের মোহাম্মদ কোম্পানির ছেলে। তারা উভয়ে সদর উপজেলার মহেশপুর গ্রামের একটি আমবাগান থেকে ছাগল চুরি করে মোটরসাইকেলে নিয়ে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে ধরা পড়ে। প্রত্যক্ষদর্শী সালেমান আলী বলেন নেক মরত বাজারে তাদের গণপিটুনি দেওয়ার সময় আমিও কাছে যাই। তাদের জিজ্ঞেস করা হলে তারা বলেন পিকনিকের জন্য ছাগল চুরি করেছেন। আমি অবাক হয়েছি। আবার নিজেকে আওয়ামী লীগের নেতা বলে দাবি করেছেন।
তফসিলের আগে কঠোর কর্মসূচি চান বিএনপি নেতারা। ঢাকায় আগামী 10 ডিসেম্বর মহাসমাবেশের পর সরকার পতনের এক দফার আন্দোলনে যাওয়ার প্রস্তাব করেছেন সিলেট ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা এবং মহানগরের সভাপতি ও সাধারণ সম্পাদকরা। তারা বলেছেন 2024 সালে শুরুতে দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা, সেক্ষেত্রে তফসিল ঘোষণার আগে পরিস্থিতি বুঝে কঠোর কর্মসূচি অর্থাৎ হরতাল অবরোধের ঘোষণা দিতে হবে আন্দোলনে জনগণকে আরো সম্পৃক্ত করতে এই কর্মসূচি ঘোষণার আগে। বিশেষ করে ঢাকার মহাসমাবেশের পরপরই নানা কর্মসূচি দেওয়ার পক্ষে মতামত দেন তারা। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ছাড়া কোনো নির্বাচনে অংশগ্রহণ করা যাবে না বলেও নেতারা মতামত দেন। গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত রুদ্ধদ্বার বৈঠকে এই নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক সূত্রে এসব কথা জানা গিয়েছে। জেএসডির কেন্দ্রীয় কাউন্সিল 10 ডিসেম্বর। জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির কেন্দ্রীয় কাউন্সিল আগামী 10 ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সরকার পতন, রাষ্ট্র সংস্কার ও রূপান্তরণের দ্বিতীয় মুক্তিযুদ্ধের ডাক স্লোগানে 101 সদস্যের কাউন্সিল প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। এতে দলটির সহসভাপতি তানিয়া রপকে, আহ্বায়ক এবং কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন স্বপনকে সদস্য সচিব করা হয়েছে। জেএসডির সভাপতি আসম আব্দুর রপের উত্তরার বাসভবনে দলটি স্থায়ী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। আব্দুর রব বলেন, বর্তমান অগণতান্ত্রিক সরকারি পতন, অমানবিক নিপীড়ন মূলক রাষ্ট্র ব্যবস্থার উচ্ছেদ, সংবিধান সংস্কার ও রাষ্ট্র রূপান্তরণের প্রশ্নে দ্বিতীয় মুক্তিযুদ্ধ অনিবার্য হয়ে পড়েছে। 71 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে ভৌগোলিক স্বাধীনতা পেয়েছি, এবার জনগণের আকাঙ্ক্ষা ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের লড়াইয়ের রূপ হবে গণ আন্দোলন, গণজাগরণ ও গণ অভ্যুত্থানমূলক। এনামুল বাসিরের জামিন আবেদন কার্যতালিকা থেকে বাদ। ঘুষ গ্রহণের মামলায় দুর্নীতি দমন কমিশনের দুদকের বরখাস্ত হওয়া পরিচালক এনামুল বাসিরের আইনজীবী উপস্থিত না থাকায় তার জামিন আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ আলীর এক বেঞ্চ এই আদেশ দেন। হাইকোর্টের একটি বেঞ্চ খন্দকার এনামুল বাসিরকে জামিন দিলেও পরে সেটি প্রত্যাহার করে। চলতি বছরের 23 ফেব্রুয়ারি খন্দকার এনামুল বাসিরকে 8 বছর ও পুলিশের বরখাস্ত উপ মহাপরিদর্শক মিজানুর রহমানকে 3 বছর কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক শেখ নাজমুল আলম। এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে জামিন আবেদন করেন এনামুল বাসির। অন্যদিকে তারা সাজা বাড়াতে হাইকোর্টে আবেদন করে দুদক। দুদকের আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট রোল জারি করেন। র‍্যাব পরিচয়ে স্বেচ্ছাসেবক দলের নেতাকে তুলে নেওয়ার অভিযোগ। র‍্যাব পরিচয় দিয়ে চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক এরশাদ মির্জাকে তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি কাল বেলাকে জানান, বিকেল 4টার দিকে সাদা পোশাকে চট্টগ্রাম উত্তর জেলার হাটহাজারী পৌরসভার মীরের খিলে স্কুল মাঠ থেকে র‍্যাব পরিচয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা এরশাদ মির্জাকে সবার সামনে থেকে তুলে নিলেও এখনো স্বীকার করছে না। রিজভী জানান, এই ঘটনার ফলে তার পরিবার ও দলের নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তিনি অবিলম্বে তাকে পরিবারের মধ্যে ফিরিয়ে দেওয়ার দাবি জানান। ভারতে পূজা মণ্ডপে ভয়াবহ আগুন, নিহত 5 জন। ভারতে দুর্গাপূজার একটি মণ্ডপে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 5 জন নিহত হয়েছেন, আহত আরও 66 জন। রাতে দেশটির উত্তরপ্রদেশের বাদুহি শহরের আরতি দেওয়ার সময় এই ঘটনাটি ঘটে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আগুন লাগার সময় মণ্ডপের প্যান্ডেলে প্রায় 150 জন মানুষ ছিলেন, আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে বার্তা সংস্থা পিটিআই বলছে, একটি হ্যালোজেন লাইট অতিরিক্ত উত্তপ্ত হয়ে বৈদ্যুতিক তারের কয়েক জায়গায় আগুন ধরে যায়। আগুন পুরো মণ্ডপ জুড়ে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় একটি মামলা হয়েছে বলে জানান দেশটির পুলিশ।